প্রাণী জগতে গোলাপি পরী হিসেবেই তার পরিচিতি। তার নাম হলো আর্মাডিলো বা গোলাপি আর্মাডিলো। অত্যন্ত ক্ষুদ্র এই প্রাণীটি আর্মাডিলো পরিবারের ক্ষুদ্রতম সদস্য। মরুভূমিতে অভিযোজিত এই প্রাণীটি মধ্য আর্জেন্টিনার বালুকাময় সমভূমি, টিলা এবং তৃণভূমিতে বসবাস করতে দেখা যায়। এদের বৈজ্ঞানিক নাম হলো ক্যালেমফোরাস ট্রাঙ্কেটস। 1825 সালে আর্জেন্টিনায় আবিষ্কার হওয়া সবচেয়ে ক্ষুদ্র প্রজাতির এই আর্মাডিলোর আকার মাত্র 3.5 থেকে 4.5 ইঞ্চি। পিঠ শক্ত আবরণ দিয়ে বেষ্টিত। এই স্তন্যপায়ীটির প্রধান খাদ্য পিঁপড়ে এবং লার্ভা। গোলাপি পরী আর্মাডিলোরা সাধারণত প্রায় 120 গ্রাম ওজনের হয়। আর্মাডিলোর ছোট চোখ, রেশমি হলুদাভ সাদা পশম এবং একটি নমনীয় ডর্সাল সেল বা খোলক রয়েছে। শুধুমাত্র একটি পাতলা পৃষ্ঠীয় ঝিল্লি দিয়ে তৈরি এদের দেহ। এর আকারে এত ক্ষুদ্র যে হাতের তালুতে এদের রাখা যায়। নিশাচর প্রাণীটি দিনের পুরো সময় মাটিতে গর্ত তৈরি করে কাটিয়ে দেয়, রাতের বেলায় ওপরে উঠে আসে। এদের বাচ্চারা কোমল ত্বক নিয়ে জন্মগ্রহণ করে। এদের ত্বক শক্ত হতে কয়েক সপ্তাহ লেগে যায়। বর্তমানে প্রায় 20টি প্রজাতির আর্মাডিলো টিকে রয়েছে। এরা এদের ধারালো নখ দ্বারা বসবাসের জন্য গর্ত এবং খাওয়ারের জন্য মাটি খোঁড়ে। এদের দর্শন ক্ষমতা খুবই দুর্বল। এদের পা ছোট হলেও এরা দ্রুত দৌড়তে পারে। এদের সামনের পায়ে 3 থেকে 5টি এবং পেছনের পায়ে 5টি নখযুক্ত আঙুল রয়েছে। এদের দেহের বের বরাবর বলয় রয়েছে। বলয়ের সংখ্যা প্রজাতিভেদে বিভিন্ন। 9 বলয়যুক্ত আর্মাডিলো নদীর ধারে আর্দ্র মাটিতে গর্ত করতে পছন্দ করে। এদের দেহের উপরিভাগে বর্ম সদৃশ শক্ত ত্বক বা খোল রয়েছে, কিন্তু দেহের নিচের অংশের ত্বক কোমল ও লোমযুক্ত। বর্মের মতো শক্ত ত্বক এদের আত্মরক্ষার কাজে লাগে। সবচেয়ে মজার ব্যাপার হলো, বিপদে পড়লে এরা দেহকে পাকিয়ে বলের মতো তৈরি করে নেয়। আর্মাডিলো জলের নিচে প্রায় 6 মিনিট ডুব দিয়ে থাকতে পারে। এদের বর্মের মতো শক্ত ত্বকের কারণে এরা জলে ডুবে যায়। পাকস্থলীতে বায়ু দ্বারা ফুলিয়ে দ্বিগুণ করে জলে সাঁতার কাটতে পারে। আর্মাডিলোরা কখনো অন্য প্রাপ্তবয়স্ক আর্মাডিলোর সঙ্গে গর্ত ভাগাভাগি করে না। এদের খাওয়ার প্রধানত নানা রকম কীট এবং অন্যান্য অমেরুদণ্ডী প্রাণী। এদের কিছু প্রজাতি পিঁপড়ে খেয়ে জীবন ধারণ করে। আর্মাডিলোরা গর্ভধারণের সময় 60 থেকে 120 দিন টাইম নেয় এবং অধিকাংশ আর্মাডিলো একত্রে 4টি বাচ্চা প্রসব করে। 3 থেকে 12 মাস বয়সে এরা প্রজনন ক্ষমতা অর্জন করে।